প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে দাপট দেখালো পাকিস্তান। প্রথম টেস্টের শেষের দিকে পাকিস্তানকে মাত্র 131 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। পরে টার্গেটের লক্ষ্যে তাড়া করতে নেমে 48 রানে 3টি উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে পাকিস্তান। এরপর পঞ্চম দিনে শুরুটা ভালো করলেও একটু পর মাত্র 24 রানে সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। পরে ব্যাটিংয়ে নেমে ইমামুল হকের সাথে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন সাউথ শাকিল। এরপর সাউথ শাকিল আউট হলে পাকিস্তানের তখনও জিততে প্রয়োজন ছিল মাত্র 9 রান। এমন সময় ব্যাটিংয়ে নেমে সরফরাজ আহমেদ 10 বলে 1 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ব্যাটিংয়ে এসেই ছক্কা মেরে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন সালমান। সব মিলে শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 4 উইকেটে হারিয়ে দাপট দেখালো পাকিস্তান। ব্যাট হাতে দারুণ করেছেন ইমামুল হক।